ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আজ 5ই এপ্রিল রাত্রি 9টার সময় 9 মিনিটের জন্য বাড়ির সব লাইট বন্ধ করে বাড়ির যে কোনো স্থানে প্রদীপ বা টর্চ বা মোমবাতি কিংবা মোবাইলের ফ্ল্যাশ আলো জ্বালিয়ে রেখে ভারতবাসীকে একাত্ম হবার আহ্বান জানিয়েছিলেন। নদিয়া জেলার পলাশীপাড়া থানার পলাশীপাড়া সহ আশেপাশের এলাকার মানুষজন এই আবেদনে সাড়া দিয়ে রাত্রি 9টার সময় 9 মিনিটের জন্য মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দেশবাসীর সঙ্গে একাত্মতার বন্ধনে আবদ্ধ হবার প্রচেষ্টা করে প্রধানমন্ত্রীর আহ্বানকে বাস্তবায়িতের চেষ্টা করলেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আজকে রবিবার 5/4/2020 তার যে যার বাড়িতে লাইট অফ করে 9টা থেকে 9টা 9 পর্যন্ত টর্চ লাইট এবং মোমবাতি এবং সব জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এই করোনা ভাইরাসের রোধ করার জন্য সবাইকে সচেতন হতে হবে, তাই তিনি এই বার্তাটা দিয়েছেন। তাই আমরা যে যার বাড়িতে উনি তো সব লকডাউন করে দিয়েছে, তাই আমরা যে যার বাড়িতে এই ব্যবস্থা করে সবাই দেখতে পাচ্ছেন। তো আমার নাম সুষমাবালা, পলাশীপাড়া নদিয়া জেলা থেকে বলছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।